নবিজুল ইসলাম খান আপনি লিখেছেন, কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কি না? কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দেবেন, কোরবানি আলাদা দেবেন, এটাই নিরাপদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন ওয়াক্ত নির্ধারণ করেছেন সেটি সপ্তম দিন, কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন? যদি কারো সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানির আকিকার সাথে দেন, হানাফি মাযহাব অনুযায়ী হয়ে যাবে, বাট অন্যান্য ওলামায়ে কেরাম অনেকে নিষেধ করেছেন। নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া। হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বর্ণনা নাই, কিন্তু হানাফি মাযহাব ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার কোরবানি একই ক্যাটাগরি ইবাদত, সেজন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে। কিন্তু যেটি বলেছি অন্যান্য ওলামাদের বিভিন্ন মত রয়েছে। এমডি রেজাউল ইসলাম আবনু এডি থেকে আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে টাকা ধার নিতে চাই। আমি জানি সে টাকাটা সমিতি থেকে এনে দিবে, কিন্তু আমাকে সুদ দিতে হবে না, এক্ষেত্রে কি তার কাছ থেকে সেটা নিয়ে আমার জন্য জায়েজ হবে? আপনার সুদ দেওয়া না লাগো, কিন্তু যদি সে সুদের কারবারে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য না জায়েজ হবে। কারণ সুদের কারবারে জড়িত হওয়া এটা মৌলিকভাবে একটা গুনাহের কথা, একটা নাজায়েজ কথা। সুদের কারবারে একজন ইমানদার জড়িত হতে পারে না, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। বিধায় আপনার জন্য তিনি তো সুদের কারবারে জড়িত হতে হলো, তিনি তো আপনাকে সুদ থেকেই নিয়ে দিলেন, আপনি দিলেন না সে তো দিল। বিধায় তার এই মানে নাজায়েজ এবং হারাম কাজ লিপ্ত হয়ে তারপর আপনাকে সহায়তা করলে সেটি আপনার জন্য গ্রহণ করা জায়েজ হবে না। এমনি হোসেন আপনি লিখেছেন, মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং এর কাজ করা কি জায়েজ কিনা, যেহেতু এগুলো দিয়ে অনেক গুনাহের কাজ সংগঠিত হয়ে থাকে? দেখুন, মোবাইল কম্পিউটার সার্ভিসিং ইত্যাদি এগুলোর কাজ করা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। কারণ মোবাইল এটা এমন একটা ডিভাইস যে এটার মাল্টিপল ইউজ এর সুযোগ আছে। কেউ ভালো উদ্দেশ্যে করতে পারেন ভালো জায়গায়, কেউ অপাত্রে খারাপ জায়গা ব্যবহার করতে পারেন, এটি ব্যক্তির উপর নির্ভর করবে। বিধায় আপনি সেখানে শ্রম দিলে তা দিয়ে উপার্জন করলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। ইরশাদ বিনতে সোহেল আপনি লিখেছেন, স্বর্ণের উপর জাকাত ফরজ হবে কখন? কতদিন স্বর্ণের মালিকানা থাকলে জাকাত ফরজ হবে, অথবা তার আগে জাকাত পরিশোধ করা যাবে কিনা? স্বর্ণ যদি আপনার কাছে এক বছর স্টে করে, এক বছর যদি আপনার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে এক বছর পর জাকাত আবশ্যক হবে। আপনি যখন কিনেছেন বা আপনার কেউ গিফট করেছে, এক বছর হয়নি, তাহলে তাদের মধ্যে জাকাত আসবে না। এবং আগে জাকাত পরিশোধ করার যে ব্যাপারটা, যে কোনো জাকাতের বিষয় অগ্রিম জাকাত পরিশোধ করা যায়, যেহেতু আপনার জাকাত এমন একটা ইবাদত, অর্থনৈতিক ইবাদত, আর্থিক ইবাদত, এই ইবাদতটা অর্থের সাথে সংশ্লিষ্ট, অতএব এটা আপনি চাইলে আগে যেমন দিতে পারেন, চাইলে কোনো কারণে জাকাত যখন দেওয়ার কথা ছিল তার কয়েকদিন পরে দিলেও আপনার জাকাত আদায় হয়ে যাবে। অর্থাৎ এর কারণে গুনাহ হবে, জাকাত আদায় হবে না, ব্যাপারটি সেরকম নয়। আপনি জুয়েল রানা লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী মক্কা থেকে বলছি, আমি মক্কায় বসবাস করি, ওমরা করতে হলে আমাকে এহরাম কোথা থেকে বাঁধতে হবে? মক্কার বাইরে থেকে কি বাঁধতে হবে? জি, মক্কার বাইরে গিয়ে আপনি আয়েশা মসজিদ থেকে এহরাম বাঁধবেন, যেমনটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করেছেন, তার ব্যাপারে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নির্দেশনা দিয়েছেন যে তিনি যখন হজের সময় তার অসুস্থতা শুরু হয়ে গেছে, পরবর্তীতে তিনি সেটি কাজা করেছেন, পরবর্তীতে আদায় করেছেন, তখন তার জন্য নবী আলাইহিসসালামের সেই নির্দেশনা ছিল। বিধায় আপনি তার আলোকে মক্কার বাইরে আয়েশা মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ এতে আপনার এহরাম পড়বেন, এতে আপনার সালাত আদায় এহরাম ওমরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।